साधे श्री गौर भक्त वृंद, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकम करुति वासलं पंगुलं हयति गिरिं, तत्कृपातमहं वंदे परमानंद माधवम्। गुरुगुरुतारणं श्रीचैतन्यैश्वरम्। गीता महात्म्य गीताध्ययन शीलस्य प्राणायाम परस्य च नैव सन्तिः पापानि पूर्वजन्म कृतानि च। मलनिर्मोचनं कुञ्चं जलस्नानं दिने दिने सकृत गीतां प्राणं संसार मलनाशनं। गीता सुगीता कर्तव्या किमनैः शास्त्रविस्तरैः। जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद्विनिश्चितम्। भारतामृत सर्वस्वं विष्णुमन्त्राद्विनिश्चितम्। गीता गङ्गोत्पत्त्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गावो दग्धा गोपालनन्दन पार्थवश्च भक्ता दुग्धं गीतामृतं। एकं शास्त्रं देवकीपुत्र गीतां, एक देव देवकीपुत्र एव। एक मंत्रस्तस्य नमानि जानि, कर्माप्यकं तस्य देवस्य सेवा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা শ্রীমদ ভগবদ গীতা নবম অধ্যায় থেকে রাজগৃহ যোগ শ্রবণ করছি। আমরা 14 নম্বর শ্লোক পাঠ করে 15 নম্বর শ্লোক কালকে শ্রবণ করেছিলাম। তো সে 15 নম্বর শ্লোকটা কালকে তাড়াতাড়ি ছেড়ে চলে যেতে হলো। আমরা শ্রবণ করলাম কিভাবে মুখাশা মুখ কর্মণ মুখ জ্ঞান বিচিত্র রাক্ষস আশ্রম সেব প্রকৃতি মোহিনী সীতা। যারা ভগবানের আশ্রয় করে না তাদের অবস্থা কি হয়, তো কালকে আমরা 14 নম্বর শ্লোকে শ্রবণ করেছিলাম অনন্য ভক্তি সম্পর্কে। তো সে সম্পর্কে আমরা শ্রবণ করলাম সব উপরে হচ্ছে অনন্য ভক্তি। তারপরে যে বলা হয়েছিল চার প্রকার ভক্তির কথা, অর্থ জিজ্ঞাসু অর্থার্থী, এরা হচ্ছে তার থেকে নিম্ন শ্রেণী। আর তার থেকে নিম্ন শ্রেণীর হচ্ছে যারা জ্ঞান যজ্ঞের দ্বারা আমার উপাসনা করছে, ভগবান উপাসনা করছে। তিন প্রকারের, একত্ব না পৃথকত্ব না বহুধা বিশ্বতম। যে কিভাবে যারা একদম অনন্য ভক্তি ফোকাস, শুধু ভগবান কৃষ্ণ ছাড়া কাউকে জানে না, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, তারা আছে আর্ত অর্থাৎ জিজ্ঞাসা থেকে তারা শ্রেষ্ঠ। তাকে বলা আছে, সে অনন্য ভক্তকে বলা আছে মহাত্মা। তার মহান আত্মা অর্থাৎ উন্নত আত্মা। তো ভগবান এটা বললে, তারপরে এখন তিন প্রকারের উপাসকের কথা বলছে। তিন প্রকারের উপাসকেরা, এরা হচ্ছে আত্ম জিজ্ঞাসা অর্থাৎ থেকে আর নিকৃষ্ট। তারা তিন প্রকারের কিভাবে উপাসনা করে, তারা যেহেতু ভগবানকে একান্ত হয়ে ভগবানের ভক্তি করতে পারে না, তাই তারা অন্যভাবে করে। ঠিক আছে, জ্ঞান যজ্ঞের দ্বারা করে। তো সেটা কি হয়েছে, সেটা গুণীভূত ভক্তের কথা আমরা স্মরণ করছি। একান্ত ভক্তি কেউ করে, কেউ কর্ম জ্ঞান ভক্তি করে। তো এইখানে যে বর্ণনা করা আছে, একত্ব না পৃথকত্ব না বহুধা বিশ্বতম। তো এরপরে ভগবান 15 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ।
একত্রনা বহুত্রনা এগুলো কালকে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, অভেদ জ্ঞানে বহু দেবতা রূপে ভগবানকে বহু দেবতা রূপে তার বিশ্বরূপ। 16 নম্বর শ্লোকে 16, 17, 18, 19 এই 4টা শ্লোকে ভগবান কি করছেন না বর্ণনা করে বলছেন বা বিশ্বরূপের কথা। হ্যাঁ, বহুধা বিভিন্ন রূপে তাকে পূজা করতে পারে। তো এই 4টা শ্লোকে বর্ণনা করা হলো অহং ক্রতুর অহং যজ্ঞ স্বাধ্যায়ম অহম ঔষধম মন্ত্রহম অহম এব আজ্যম অহম অগ্নি অহম হুতম পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওঙ্কার ঋক্ষাম যজুরেব চ পতিভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহি প্রভব প্রলয় স্থানং নিধানং বিজম অব্যয়ম তপামি অহম অহম বর্ষম নিগৃহামি সৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সৎ অসৎ চ অহম অর্জুন। এই 4টা শ্লোকে বিশ্বরূপে বর্ণনা করছেন যে অহং ক্রতু, ক্রতু মানে যজ্ঞ, ঠিক আছে, অহং ক্রতু অহম যজ্ঞ। ক্রতু মানে তো যজ্ঞ, আবার অহম যজ্ঞ বলছেন, দুইবার যজ্ঞ বলছেন, অর্থাৎ দুই প্রকারের যজ্ঞের কথা বলা। অহম ক্রতু, অহম ক্রতু মানে শ্রুতি শাস্ত্রেতে যে অগ্নিষ্টম যজ্ঞের কথা বলা আছে সেই যজ্ঞকে বলেছে অহং ক্রতু, ঠিক আছে। তো তারপর হচ্ছে অহম যজ্ঞ, শ্রুতিতে যে অগ্নিষ্টম কথা বলা আছে সেটা আছে ক্রতু। আর স্মৃতি শুনেছি না, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি, শ্রুতি মানে বেদকে বলা হয় শ্রুতি, স্মৃতি মানে পুরাণ গীতা ভাগবত হচ্ছে স্মৃতি, ঠিক আছে। শ্রুতিতে অগ্নিষ্টম যজ্ঞের কথা বলা হয়েছে তাকে বলো ক্রতু, আর স্মৃতিতে বৈশ্যদেব হোমের কথা বলা হয়েছে, বৈশ্যদেব হোম সেটাকে বলা হলো কি যজ্ঞ। অহংক্রতুর অহং যজ্ঞ স্বাধ্যায় অহম ঔষধম, স্বাধ্যায় মানে যে এখানে স্বাধা বলে স্বাধা, স্বাধা মানে শ্রাদ্ধ কর্ম বলে বর্ণনা করা হয়েছে। স্বাধায় এটা স্বধা অহম, স্বধা মানে পিতৃপুরুষদের তর্পণ কর, স্বধা আমি হচ্ছি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ আদিটা হয় সেটা হচ্ছে আমি। তারপরে অহম স্বধ অহম স্বাধ নামে শ্রাদ্ধ ইত্যাদি পিতৃ। তারপরে বলা হচ্ছে আধা অহম অহম ঔষধম, অহম ঔষধম আমি হচ্ছি ঔষধ, যে বিভিন্ন প্রকারের ঔষধ বা বিভিন্ন প্রকারের যে খাদ্য সর্ব জড়ি বুড়িতে যে খাদ্য তৈরি করা হয় সেই ঔষধ আছে আমি। মন্ত্র অহম, আমি হচ্ছি মন্ত্র, অহম এব আজ্যম আমি হচ্ছে ঘৃত যে অগ্নিতে আহুতি দেওয়া হয়, অহম অগ্নি অহম হুতম
উত্তম মানে যজ্ঞ কর্ম আছে, তারপরে বলা হলো পিতাহম অস্য জগত, এই জগতের পিতা হচ্ছে আমি, কেন ভগবান আছে বলছেন অহং বীজপদ পিতা, পদ পিতা পিতা, প্রতিটি জীব এবং সমস্ত ব্রহ্মাণ্ড তার কাছ থেকে সৃষ্টি হয়েছে, তাই তিনি হচ্ছেন পিতাহম অস্য জগত, এই জগতের পিতা, মানে জগৎটা তার কাছ থেকে তার সূক্ষ্ম প্রকৃতি থেকে প্রকাশ পাচ্ছে। মাতা, আমিও মাতা, কেন মাতা না তার গর্ভের মধ্যে তিনি ব্রহ্মাণ্ডকে ধারণ করেছেন, তিনি হচ্ছেন মাতা। তারপরে ধাতা, ধাতা মানে যে লালন পালন করে, ধাত্রী বলি, ধাত্রী ধাতা, আমি ব্রহ্মাণ্ডের লালন পালন করি। তারপরে পিতামহ, আমি হচ্ছে পিতামহ, কেন ভগবান হচ্ছেন ব্রহ্মা, যে আমাদের পিতামহ তার পিতা হচ্ছেন ভগবান, তাই তিনি হচ্ছেন পিতামহ। তো যেহেতু আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি, যে কি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে তাকে আমি সৃষ্টি করেছি, তাই আমি পিতামহ। বেদ্যম পিতাম, বেদ্যম পবিত্রম ওঙ্কারম, আমি হচ্ছি বেদ্যম, সবাই জ্ঞান্তব্য বস্তু হচ্ছে পিতায় পরে ভগবান বলছেন সর্বস্ব বেদ্যম অহমবে বেদ্যম বেদান্তকে বেদবিদ এবচ, আমি হচ্ছে সমস্ত বেদের জ্ঞান্তব্য বিষয় হচ্ছে আমি, বেদ্যম পবিত্রম, আমি পবিত্র আর আমি সবাইকে পবিত্র করি, পবিত্রম অর্জুন বলছেন পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভগবান, পবিত্র ওঙ্কার ওং অং ওঙ্কার হচ্ছে এই শব্দ প্রতিধ্বনি আছে প্রণব, বেদের প্রণব শব্দ হচ্ছে ওঙ্কার হচ্ছে আমি, ঋক সব যজুরে এবচ, এই তিনটা বেদ আমি, ঠিক আছে। তো বর্ণনা করা হলো অহম গতি, আমি হচ্ছে গতি, গতি মানে আমি জীবনের লক্ষ্য, গতি মানে যে রাস্তা দিয়ে মানুষ যায় গতি করছে চাচ্ছে, আর ভর্তা, ভর্তা মানে প্রভু সাক্ষী, মানে যে সবকিছু দেখছে সবকিছু আমাদের ভালো মন্দ পাপ পুণ্য কর্ম, অনুমন্তা উপদ্রষ্টা বলা হয়েছে, আমি হচ্ছে অনুমন্তা উপদ্রষ্টা পরমাত্মা রূপে আমি বসে আছি, সর্বশ্রেষ্ঠ অহম হৃদয় সন্নিবিষ্ট, আমি সবাই হৃদয়ে বসে আছি, আমি সবকিছু দেখছি, হৃদয়ের ভিতরে সবকিছু দেখছি, বাহিরে আমার চক্ষু সূর্য আর চন্দ্র তাকে দিয়ে আমি সবকিছু দেখছি, আমি সবকিছুর সাক্ষী, অগ্নিরূপে আমি সাক্ষী, নিবাস সবকিছু আমার মধ্যে বাস করে জগৎ নিবাস, সেজন্য সমস্ত জগৎ আমার মধ্যে বাস করে, তো আমি হচ্ছে নিবাস শরণ, সবাই আমার শরণাপন্ন হয়, আমি হচ্ছে নিবাস, আমি হচ্ছি সাক্ষী ভালো মন্দ কর্মের সাক্ষী, আমি হচ্ছে ধাম সবকে ধারণ করে সব আমার মধ্যে অবস্থান করে, আমি হচ্ছে শরণম আমি যে সমস্ত বিপদ থেকে জীবকে মুক্ত করে সবাই আমার যে শরণে আমার আসে। তো তারপরে হলো হচ্ছে কি সুহৃদ, সুহৃদ মানে বন্ধু, আমাদের অনেক বন্ধু আছে, দেখানে সুহৃদ বলা আছে, এই সুহৃদটা কি আমাদের জড় জগতে যারা বন্ধু কোন উদ্দেশ্য নিয়ে তারা বন্ধু পায়, সবার যে উদ্দেশ্য আছে অর্থাৎ সবাই কেউ কার কাছ থেকে কিছু ইন্দ্রিয় ভোগের বস্তু লাভ করলে তার সঙ্গে বন্ধুতা হয়, সারা জগতের নিয়ম,
দেশ দেশের মধ্যে, জাতি জাতির মধ্যে, পরিবার পরিবারের মধ্যে, ব্যক্তি ব্যক্তির মধ্যে। কেউ সুহৃদ নাই এই জগৎ, কেন সুহৃদ নাই, কেউ বন্ধু নাই কেন, সমস্ত যে বন্ধুত্ব আমাদের হচ্ছে কিছু পাওয়ার উদ্দেশ্যে, কিছু উদ্দেশ্য নিয়ে হচ্ছে। ভগবান কিরকম সুহৃদ তিনি আছেন, কোন তার উদ্দেশ্য নাই। সেই জন্য বলা আছে সুহৃদং সর্বভূতানাং জ্ঞানতমং ছাত্রবচতি, ভগবান আছেন সবাই সুহৃদ, যথার্থ বন্ধু, তার ভক্ত যথার্থ বন্ধু, সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণ যে প্রেম ভক্তি। প্রভাব প্রলয় স্থানম, প্রভাব প্রলয় এই জগতের যে কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে, স্থানম পালন হচ্ছে, এই তিনটা হচ্ছে আমি। ভগবান বলছেন আমি হচ্ছি এই জগতের উৎপত্তি না স্থিতি, এসব হচ্ছে আমি। প্রভাব প্রলয় স্থানম নিধানম, সবকিছুর আশ্রয় হচ্ছে আমি, সবকিছু আশ্রয় হচ্ছে আমি। বীজম অব্যয়ম, আর সবকিছুর কারণ হচ্ছে আমি, আমি হচ্ছে নিত্য, তার কোনো বিনাশ নেই, তার কোনো ক্ষয় নাই, আমি হচ্ছে সবকিছুর মূল বীজ। চাল ধান ও বীজ, চাল ধান বীজ নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি অব্যয়, আমি কোনদিন নষ্ট হব না। তপামি অহম, আমি কি করছি না তাপ দিচ্ছি, কিভাবে না সূর্য রূপে আমি সবকিছু গরম করছি, তাপ দিচ্ছি। বর্ষম, বৃষ্টির দিনে যে বৃষ্টি সেটা হচ্ছে আমি, আমি তাপ প্রদান করি, আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি, বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি, আকর্ষণ করে না বর্ষণ করে, এক হতে পারে হয়তো বৃষ্টি জলকে সমুদ্র থেকে আকর্ষণ করে আবার বৃষ্টি করে, আরেকটা অর্থ হতে পারে নিগৃহণাম বর্ষম, নিগৃহণাম বৃষ্টিকে বন্ধ করে দেয়, তারপরে বৃষ্টি করতে পারে, এরকম অর্থ বলা হচ্ছে। তপামি অহম, অহম বর্ষম, নিগৃহণামি সুজামি, অহম সুজামি চ, নিগৃহণামি উৎসুজামি চ, অমৃতম চ মৃত্যু, আমি অমৃত অর্থাৎ আমি মুক্তি, অমৃত মানে আমি হচ্ছে মুক্তি, অমৃত মানে বারম্বার জন্ম মৃত্যু সংসার চক্রে যাচ্ছে সেটা আমি, ভগবান সবকিছু ভগবান, সৎ অসৎ এই জড় সূক্ষ্ম আর স্থূল বস্তু হচ্ছে আমি। এইভাবে আমি সবকিছু মধ্যে আমাকে দেখে, আমি এগুলি সব, এইভাবে তার বিশ্বরূপের উপাসনা, আমার বিশ্বরূপ বিরাট রূপ, সবকিছুর মধ্যে আমাকে দেখে, এইভাবে কিছু যারা ভগবানের এই সাকার রূপকে গ্রহণ করতে পারে না, তারা এগুলো সব দেখে, এগুলোর উপাসনা। ঠিক আছে, ভগবান বিশ্বরূপে উপাসনা। এইভাবে এই যে চারটি শ্লোকে বর্ণনা করা হলো যে ভগবান হচ্ছেন ক্রতু, ক্রতু ভগবান আছেন, যজ্ঞ ভগবান আছেন, সোধা সোধা ভগবান আছেন, ঔষধ ভগবান আছেন, মন্ত্র যে মন্ত্র দিয়ে যজ্ঞতে আহুতি দেওয়া হয়, ভগবান আছেন অজ্য ঘি ইত্যাদি যে সমস্ত জিনিস আগুনতে আহুতি দেওয়া হয় তাকে বলে অজ্য, তিনি হচ্ছেন অগ্নি, তিনি হচ্ছেন ভূত। তো এইভাবে ভগবান পিতা মাতা আর পিতামহ এই যত জগতে স্থাবর জঙ্গম সবকিছুর পিতা মাতা পিতামহ, আর তিনি সবকিছু পালন করছেন, কে পালন করছেন,
রাজা রূপে তিনি সবকিছু পালন করেছেন, সবকিছু লালন পালন করেছেন রাজা রূপে। তো তিনি হচ্ছেন বেদ্যম, তাকে জানতে হবে, তিনি হচ্ছেন পবিত্রম। এবং গতি কথা বলছিলাম, তখন বলা যায় জীবনের লক্ষ্য হচ্ছেন তিনি, আর কোথাও বলা যায় গতি মানে রাস্তা। তো এইভাবে এই চারটি শ্লোকে ভগবান বললেন তার বিশ্বরূপের কথা ভগবান বর্ণনা করছেন। তারপরে 20 নম্বর শ্লোকে বলছেন, বিদ্যমান সমপা ভূত পাপা স্বর্গতি প্রার্থয়ন্তে তে পুণ্যম আসাধ্য সুরেন্দ্র লোকম অশ্নন্তি দিব্যাং দিবিদেব ভোগান। বিশ্বরূপের কথা বললে এখনই দেবতাদের পূজা করলে কি হবে, বা যজ্ঞ করে যারা স্বর্গে যেতে চায় তাদের কথা বরলোকতন ভগবান বলছেন। অন্য কথা বলা আছে ভগবানকে এই তিন রূপে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বতমুখ, যারা উপাসনা করে তারা মানে ভগবানকে মানে, কিন্তু অন্য রূপে মানে। আর কিছু আছে তারা শুধু তাদের কাম্য কর্ম জড় কর্ম করে তারা মুক্তি পায়। এই একত্বেন পৃথক্তেন বহুধা, এরা যেহেতু ভগবান সম্পর্কিত, ভগবান বলে ভগবান সঙ্গে নিজেকে অভেদ মনে করে, কেউ দেবতা ভগবান দেবতা রূপে পূজা করছে, কেউ বিশ্বরূপে পূজা করছে, তারা কোনো না কোনো সে মুক্তি পাবে। আর আরো কিছু আছে তার জড় কর্মই করে তারা মুক্তি পাবে, সে কথা এই দুটো শ্লোকে বলা আছে। জড় কর্ম জড় ভোগের উদ্দেশ্যে নিয়ে যারা দেবতা যদি পূজা করছে বা কর্মকাণ্ড করছে, কর্মকাণ্ডীদের কি ক্ষতি হবে? বলা আছে ত্রৈবিদ্যা মাং সমপা পুতা, ত্রৈবিদ্যা ত্রিবেদী, ত্রিবিদ্যা ত্রিবেদজ্ঞ, ত্রিবেদজ্ঞ আমাদের উত্তর ভারতে টাইটেল আছে, ব্রাহ্মণদের টাইটেল আছে কি না, বেদী, বেদী মানে মিস্টার বেদী, বেদী মানে যে একটা বেদকে জানে, দুই বেদী দুই বেদ জানে, ত্রিবেদী তিন বেদ জানে, চতুর্বেদী চারটা বেদ জানে, সে টাইটেল আছে। এখন অবশ্য কোন বেদি জানে না, বেদি দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী সব নাম মাত্র লেখছে, বেদ বলে কিছু জানে। তো বলা হচ্ছে ত্রিবেদজ্ঞ কেন, যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা পূর্বক যজ্ঞ অবশিষ্ট সমরস পান করে পাপমুক্ত হয় এবং স্বর্গে গমন প্রার্থনা করে, তারা পুণ্য কর্ম ফলস্বরূপ ইন্দ্রক লাভ করে, ইন্দ্রলোক লাভ করে, দেবভোগ্য দিব্য স্বর্গ সুখ উপভোগ করে। তো কি করে তারা অশ্নন্তি দিব্যান দিবিদেব ভোগান, অশ্নন্তি মানে উপভোগ করে, দেবতাদের মতন ইন্দ্রিয় ভোগ করে। কারা? ত্রৈবিদ্যা যারা, এই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, এই তিনটা বেদ জানে, তিনটা বেদ আছে ঋক যজুর সাম, অর্থাৎ তারা এই কর্মকাণ্ডে যুক্ত আছে, তারা কর্মকাণ্ডে যুক্ত আছে। তো তারা কর্মকাণ্ড করছে, এরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করছে, এরা মুক্তি পাবে, এদের কি গতি হবে এটা বলা আছে। আগে যে বলা হয়েছিল
তারা জানে না যে ইন্দ্র সূর্য এরা ভগবানের এক একটা রূপ, তাদের বিভূতি এরা জানে না, বুঝতে পারছো? তাই তারা পরোক্ষ ভগবানের পূজা করছে, যদি ভগবানের পূজা করছে তার পরোক্ষ ভাবে পূজা করছে, কিন্তু দেবতাদেরকে পৃথক স্বতন্ত্র ভাবে পূজা করছে। তার ফলে কি হয় না, সোম পা যজ্ঞের অবশিষ্ট সোমরস তারা পান করে, ত্রৈবিদ্যা মাং সোম পা পুত পাপা, এইভাবে সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়। পুত পাপা সোমপা পুত পাপা মুক্ত হয় কি করে, তে পুণ্য মাসাধ্য, পাপ থেকে মুক্ত হয়, তারপরে পুণ্য লাভ করে। সুরেন্দ্র লোকম অশ্নন্তি, সুরেন্দ্র অর্থাৎ ইন্দ্রলোক স্বর্গলোক যায়, সেখানে অশ্নন্তি দিব্যাং দিবিদেব ভোগান, দিবি অর্থাৎ স্বর্গে গিয়ে কি করে তারা স্বর্গীয় সুখ আনন্দ পায়। তো ভগবান প্রথমে তার ভক্তদের কথা বললেন, অন্যান্য ভক্তের কথা বললেন, আর আর্থ জিজ্ঞাসা অর্থার্থী ভক্তের কথা বললেন, তারপরে তাকে যারা অহংগ্রহ উপাসনা একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বধমুখ বললেন, এরা তার ভক্ত, ঠিক আছে, বিভিন্ন স্তরের ভক্ত, কিন্তু যারা তার ভক্ত নয় শুধু দেবতাদেরকে জানে, এদের কি পার্থক্য, তার ভক্ত আর অভক্ত, অভক্ত ভাবে দেবতাদের পূজা করছে। তার মানে এখানে দেখা গেল দেবতাদের দুই প্রকার পূজা করা যায়, কেউ দেবতাদের পূজা করছে সে ভগবানের একটি রূপ, তার বিভূতি রূপ, সূর্যকে ইন্দ্রকে, আসলে বেদে বর্ণনা করা হয়েছে, বেদে ইন্দ্রকেই ভগবান বলে বর্ণনা করা হয়েছে, ইন্দ্রকে যজ্ঞের ঈশ্বর বলে বর্ণনা করা হয়েছে, সেজন্য ভগবান কৃষ্ণ ওটাকে সুস্পষ্ট করছে। আমরা একটা জায়গায় শুনলাম না, যজ্ঞের অধীশ্বর কি, বেদে বলা আছে যজ্ঞের অধীশ্বর হচ্ছে ইন্দ্র, অর্জুন ক্লারিফাই করছে ঠিক ইন্দ্র না আপনি, ভগবান না আমি, আমি হচ্ছে যজ্ঞের আসল অধীশ্বর। তাহলে বেদে ইন্দ্রকে ভগবানের বিভূতি অবতার বর্ণনা করে তাই হোক ভগবান বলে বর্ণনা করা, এখানে ভগবান এই সমস্ত ভক্তের কথা বলে, এখন যারা এই কর্মকাণ্ড করে তাদের কথা বর্ণনা করছেন, ঠিক আছে। ত্রিবিদ্যা তিন প্রকারের জ্ঞান, ত্রিবিদ্যা যারা বেদ অধ্যয়ন করে, তিনটে বেদ অধ্যয়ন করে কর্মকাণ্ড, তিনটে বেদে যে কার্যকলাপ বলা হয়েছে সেগুলি করতে থাকে। আমি বলেছি যে বেদে 96% কর্মকাণ্ড কথা বলা, তারা জানে না যে ইন্দ্র ইত্যাদি বিভিন্ন দেবতাদের যে রূপ সেটা হচ্ছে ভগবানের রূপ, ভগবানেরই প্রকাশ, তারা কি করছে না দেবতাদের উপাসনা করার মধ্যে ভগবানের উপাসনা করছে, ঠিক আছে, দেবতাদের উপাসনা করলে ভগবানের উপাসনা করছে। তারা এই জ্যোতিষ্টম হোম করছে, বিভিন্ন প্রকার হোম করছে, তারা জানে না যে এটা ভগবানের পূজা করছে, তারা কি করছে না তারা সোমরস পান করছে, সোমরস পান করে তারা পাপ মুক্ত হচ্ছে,
পাপমুক্ত হচ্ছে, হয় স্বর্গে যাচ্ছে, স্বর্গে গিয়ে স্বর্গীয় সুখ তারা সেখানে লাভ করছে। ঠিক আছে, এইভাবে স্বর্গ গেলে কি হলো না, অশ্বান্তি দিব্যান দিব্যদেব ভোগান, সেখানে ভোগ করে তারপর কি বলছে, তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালম ছিন্নে পুণ্যে মর্ত লোক বিষম, স্বর্গলোক উপভোগ করে কি হবে, তারা আবার এই মর্তলোকে চলে আসতো। ঠিক আছে, পুণ্য ফল ছিনে পুণ্যে, পুণ্য ফল যখন শেষ হয়ে যাবে আবার সেই বেদে যজ্ঞ টজ্ঞ করে যা পুণ্য ফল করছিল শেষ হয়ে যাবে, আবার তারা এখানে আসবে। এবং ত্রৈধর্ম অনুপ্রপন্ন গতাগতম কাম কাম লবন, এইভাবে তিনটে বেদের ধর্ম পালন করে তারা যাবে আসবে, অর্থাৎ গতা জন্ম মৃত্যু চক্রতে তাদেরকে ঘুরতে হবে। ঠিক আছে, কালকে শ্লোকটা আমরা আরো ভালোভাবে আলোচনা করবো, আজকে এখানে আজকে খুব ভালো দিন একাদশী তিথি, অনেক আজকে নির্জলা করছেন পাণ্ডব নির্জলা একাদশী, আমি তো করতে পারি না, আমার তো পেট্রোল ঢাললে গাড়ি চলবে, পেট্রোল না থাকলে গাড়ি চলবে না, একটু ফল টল খেয়ে আজকে থাকবো। আপনারা সবাই যারা যারা নির্জলা করেছেন ভালো, নির্জলা করুন বা না করুন, বেশি সময় আজকে ভগবানের নাম জপ, ভগবানের কথা শ্রবণ, এসব কাজে নিজেকে নিমগ্ন রাখবেন। কালকে চিড়াদেই ফেস্টিভ্যাল হবে, উৎসব হবে, এখানে আমি পানিহাটিতে এসেছি, কলকাতা পানিহাটিতে সোদপুর বিরাট অনুষ্ঠান হচ্ছে এখানে, যেখানে ঠিক নিত্যানন্দ প্রভু যে গাছের গোড়ায় রঘুনাথ দাসকে আশীর্বাদ করেছিলেন ঠিক তার নিকটে আমাদের ইস্কনের সুন্দর জায়গা আমরা পেয়েছি। শিল প্রভুপাদ ওইটা গুরুমাকে নির্দেশ দিয়েছিলেন, তার রেকর্ডও আছে একটা, পানিহাটিতে আমাদের বিরাট একটা প্রজেক্ট করা উচিত। আগে আমাদের এখানে ক্রীড়া দেহ উৎসব গুরু মহারাজ করতেন, তারপরে এখানে বেশি সহযোগিতা পাওয়া গেল না, তখন গুরুমাস নিউ পানিহাটি আটলান্টায় ক্রীড়া দেহ ফেস্টিভ্যাল করলেন। পরবর্তী সময় কৃষ্ণ কৃপাতে ভক্তের মহারাজের একদম শিষ্য কৃষ্ণচন্দ্র প্রভু তার উদ্যোগে এখানে একটি জায়গা পাওয়া গেল, ছোট জায়গা, এগুলো আমি কালকে সেখানে ছিলাম পৌঁছেছি। আমি শুনলাম তার পাশে একটা বিরাট বড় জায়গা ডিসপুটেড ছিল, সেটাও নিত্যানন্দপুর কৃপাতে তো আমাদের ইস্কন পেয়েছে, আর সেখানে বিরাট প্রজেক্ট হবে, এটা প্রভুপাদের ইচ্ছা, সেটা নিশ্চয় বাস্তবের পাই। যদি আমাদের যে আলোচনা হলো কোনো যদি কিছু প্রশ্ন থাকে একটু ধরে জিজ্ঞাসা করবেন, বলরাম মুরারি প্রভু আপনি আনমিউট করে বলুন কি বলছেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ, মহারাজ শোনা যাচ্ছে? মহারাজ এখানে 17 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমি জগতের পিতা মাতা বিধাতা, বলছেন আমি ঋক সাম যজুর্বেদ। তো ভগবান এখানে আমরা জানি চারটে বেদ, তো এখানে ভগবান নিজেকে তিনটি বেদ রূপে কেন বলছেন মহারাজ, এটাই একটু বলেন। ঋক সাম যজুর্বেদ না, আগে আমি এটা ভালোভাবে জানি না, কিন্তু আমি শুনেছি বেদ প্রথমে একটাই বেদ ছিল, তাকে ভেঙে ব্যাসদেব চারটে করেছেন। অথর্ব বেদ, অথর্বেদ মানে প্রথমে আগে ছিল, এটা হতে পারে। আর কারণ হতে পারে বেশি কর্মকাণ্ড, মনে হয় এই ঋক্সাম যজুর বেদে কর্মকাণ্ড বেশি বলা হয়েছে, তা জন্য হতে পারে। দেওয়ার অতিরিক্ত আমাদের আচার্যদের তাৎপর্য কিছু নেই, এর উপরে আমি কিছু বলতে পারি, এটা বেশি কর্মকাণ্ড কথা বললে সেই জন্য হয়তো এই কথায় বর্ণনা করা আছে। ঠিক আছে, বলরাম মুরারি প্রভু মিউট করে দিচ্ছে, তো মঙ্গলময় কৃষ্ণ প্রভু বলুন।
মঙ্গলময় কৃষ্ণ, মঙ্গলময় কৃষ্ণ প্রভুকে অনুমোদ কর। হে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। একত্রেন বহুদা এবং পৃথকতেন, এটা যদি একটু সামান্য বলে দেন। একত্রেন মানে সেদিন বর্ণনা করেছিলাম, একত্রেন মানে যারা নিজেকে ভগবান থেকে অভিন্ন মনে করে, ভগবানের সঙ্গে আমি এক, এইটা একটা পন্থা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, তাকে বলে অহংগ্রহ উপাসনা। অহংগ্রহ উপাসনা মাধ্যমে তারা ভগবান থেকে নিজেকে অভিন্ন মনে করে, ভগবান মতন, ভগবান মতন শক্তি পায় না, বহু শক্তির অধিকারী হতে পারে তারা এইভাবে। এটা ভালো নয় এটা, কিন্তু যেহেতু অন্তত পক্ষে তারা আমি শরীর নই, আমি চিন্ময়, সেজন্য এটা ভালো। আর অন্তত পক্ষে তারা আমি ভগবান, অর্থাৎ ভগবানের সঙ্গে সম্পর্কিত করছে, এই জন্য ভালো বলা আছে। কিন্তু এটা নিকৃষ্ট ভক্ত বলে বলা হয়েছে, এটাকে বলা হয় অহংগ্রহ উপাসনা, ঠিক আছে। আর প্রভুপাদ বলছেন এই অদ্বৈতবাদী, অদ্বৈতবাদ আছে এটাই, দ্বৈত অদ্বৈত। দ্বৈত মানে ভগবান প্রভু, আমি দাস। অদ্বৈত মানে আমি ভগবান, অহং ব্রহ্মস্মি তত্ত্ব অসি শঙ্করাচার্য এটাকে মানে বেদের এই শব্দগুলোকে তিনি খুব প্রাধান্য দিয়েছেন। তত্ত্বমসি, তুমি হচ্ছে সেই, অহং ব্রহ্মস্মি, আমি হচ্ছে ব্রহ্ম, এটাকে বলা হচ্ছে একত্রেন। আর আচার্য বলছেন একত্রেন মানে এই ভগবান এক, আর তাছাড়া কেউ নেই, এই একত্র ভাব। তারপরে পৃথকত্বেন অর্থাৎ বহু দেবতা রূপে, তারপরে বিশ্বতমুখ, বিশ্বরূপ, এরকম বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। মঙ্গলময় প্রভু আর বহুধা, বহুধা মানে বহু দেবতা রূপে, বহুধা বহু দেবতা রূপে ভগবান উপাসনা করছে। হ্যাঁ মহারাজ, ধন্যবাদ প্রণাম। শক্তিমান গোবিন্দ প্রভু, মহারাজ দণ্ডবত প্রণাম। মহারাজ এখানে আনমিউট লেখাটা উঠেনি এখনো, না কি বলছেন প্রভু? আনমিউট হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ শোনা যাচ্ছে কি আমার কথা? মহারাজ আমি বলছি যে বিষ্ণুব শ্লোকে আছে যে যারা ত্রিবেদজ্ঞগণ তারা উপাসনা করে যজ্ঞ অবশিষ্ট সম্রস পান করেন, তো সম্রস পান করে কি পাপ মুক্ত হওয়া যায়? লেখা হয়েছে এখানে যজ্ঞের অবশিষ্ট, বুঝতে পারছেন, যজ্ঞের অবশিষ্ট অংশটা যেহেতু তারা খায়, তারা পাপ মুক্ত হয়। যজ্ঞ শিষ্ট শিনসন্ত মুচ্চন্ত সর্বকিল বিষয়ে গীতা কৃষ্ণ বলেছেন না, যজ্ঞ শিষ্ট শিনসন্ত মুচ্চন্ত কর্ম, সাধুরা যজ্ঞের অবশিষ্ট জিনিস খেয়ে তারা যজ্ঞ অবশেষ, যজ্ঞ অবশিষ্ট থেকে খেলে তারা পাপ থেকে মুক্ত। তো মহারাজ আমার জিজ্ঞাসা হচ্ছে যে জড়জাগতিক মানুষ তারা যদি এর থেকে কোন যদি অনুপ্রেরণা লাভ করে তাহলে আমরাও আমরাও কি করব, এই সুরা নিবেদন করব, তারপরে প্রসাদ হিসেবে আমরা পান করব, আমরা পাপ মুক্ত হয়ে যাব, এরকম যদি ধারণা কেউ করে থাকে সেটার উত্তর কি হবে? সেরকম গতি পাবে, উত্তর কি হবে? করতে পারে, সে তো রাস্তা আছে একটা, যদি কেউ চায় সেরকম করো না, কলিযুগে তুমি সেরকম যজ্ঞ করতে পারবে? এই যজ্ঞ করে যে সুরা পান করতো দেবতারা করতে পারলে ভালো, কলিযুগে করতে পারবে না একটা জিনিস, আর যদি করতে পারে তাহলে যাবে পবিত্রের স্বর্গে যাবে। ভগবান তো কোন কোন রাস্তা, সব রাস্তার কথা বলছেন, এই রাস্তা গেলে এটা পাবে, সেটা গেলে সেটা পাবে, সেটা গেলে সেটা পাবে,
তারপরে যত ইচ্ছা সে তত করো, তোমার কি ইচ্ছা তুমি করো, প্রতিটা জীবের নিজের স্বতন্ত্রতা, ভগবান কার স্বতন্ত্রতাকে কেড়ে নেছে না, ঠিক আছে? এই সব রয়েছে, এটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে, তুমি ঠিক করো কি করবে নাকি? মহারাজ মহারাজ আরেকটা কথা, এই যারা এইভাবে ইন্দ্রের পূজা করছে, দেবতাদের পূজা করছে, তারা কি ইনডাইরেক্টলি ভগবানেরই আরাধনা করছে? সেটা নির্ভর করে, যদি ভগবানের বিভূতি বলে পূজা করছে তারা ইনডাইরেক্টলি ভগবানের পূজা করছে, তারা এক প্রকারের ভক্তি অন্তর্ভুক্ত, এটা নিকৃষ্ট নিম্ন শ্রেণীর ভক্তি। ভগবান বলছে যে দেবতা হক্তা সজ্জনিতা তেপি মামেব কুন্তে, যে অন্যদের দেবতার পূজা করে সে আমাকে পূজা করেছে, কিন্তু এটা অবিধি পূর্বক, ঠিক আছে? আর কেউ কেউ আছে ভগবান সঙ্গে সম্পর্ক না জেনে, কিছুই না জেনে, শুধু কর্মকাণ্ড করছে স্বর্গে যাওয়ার জন্য, তারা স্বর্গে যাবে, তারা আর মুক্তি পাবে না, আবার ফিরে আসবে। ঠিক সমস্ত কিছুর ভোক্তা ভগবান জীবটা সবসময় ভোগ করতে চায়, জীব ভগবান থেকে স্বতন্ত্র হয়ে থাকতে চায়, তো ভগবান যদি সোজা এসে বলবে আমি ভগবান আসলাম আমাকে পূজা কর, জীব বলে পূজা করলে কি পাব না, আমি আশীর্বাদ দিব, তোমার আশীর্বাদ পাইলে কি হবে, আর তোমার যা কিছু আছে সব তুমি হারাবে, সব কিছু তোমার নষ্ট হয়ে যাবে, কয়জন তার কাছে যাবে, কয়জন ভগবান কাছে যাবে? ভগবান দেখলো জগজগ জীব আমার কাছে একজনও আসবে না, জলযোগ জীব মনে করে আমি ভগবান, আমি সব করছি, আমি কারো শরণাগত থাকতে চাই না। ভগবান ঠিক করলেন, ও তুমি কারো কাছে পেলে তাহলে শরণাগত হবে, তোমার উপরে কেউ আছে বলে জানবে, ঠিক আছে তাহলে তুমি কর্মকাণ্ড কর, কর্মকাণ্ডের মাধ্যমে কি হবে না, কিছু পাওয়ার লোভে, কিছু পাবে এই লোভে সে কি করবে না, বিভিন্ন প্রকারের কর্মকাণ্ডের অনেক নীতি নিয়ম নিষ্ঠা আছে, এই নীতি নিয়ম নিষ্ঠা গুলো পালন করতে শুরু করবে। একটা হচ্ছে নীতি নিয়ম নিষ্ঠা পালন করবে, দ্বিতীয়টি হচ্ছে তার উপরে যারা জন কেউ আছে নিয়ন্ত্রণ কর্তা সেটা সে গ্রহণ করে, নাহলে জীবের তো এমনি স্বভাব আছে আমার উপরে কেউ নেই। তো ভগবান এইরকম প্রতীত জীবদেরকে উপরে উঠাচ্ছেন। সমস্ত বেদের লক্ষ্য হচ্ছে যে প্রতিটি জীব কোনো না কোনো গুণের দ্বারা কর্ম করে, সে যে যেই গুণের মানুষ সেই গুণের মানুষ প্রতিটি গুণের মানুষের জন্য বিভিন্ন পন্থা দিয়ে তাদেরকে ক্রম বর্ধমান অর্থাৎ ক্রমে ক্রমে উপরে উঠাবার জন্য চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্যই এই কথা ভগবান কৃষ্ণ বলেছেন, বর্ণনা করেছেন। তারপরে যজ্ঞের মধ্যে তো গুপ্ত হয়ে ভগবান রয়েছে, দেবতাদেরকে দিলেও আলটিমেটলি ভগবানই পাচ্ছে, তাতে জীবের কিছু কল্যাণ হচ্ছে। যারা একবারে নিকৃষ্ট স্তরের মানুষ তারা ভগবত ভক্তি করতেই পারবে না, তাই তোমরা এগুলি করে আস্তে 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 তোমাদের উন্নতি হবে। সেই জন্যই ভগবান কৃষ্ণ এই বেদে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এই সমস্ত প্রদান করেছে। প্রভু যোগদান করবার জন্য, তো হরে কৃষ্ণ কৃপা সিন্ধু জয় হি সিং মুখ্যমন্ত্রী স্বামী গুরু মহারাজ কি জয় স্বামী মহারাজ।